প্রথম কথা, জবাইয়ের জন্য শর্ত, জবাইয়ের কিছু শর্ত জানতে পারলে। কী শর্ত? যে রক্ত প্রবাহিত হইতে হবে। দুই নম্বর, বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলার ক্ষেত্রে হাদিস, শেষ হাদিসটি যেটা আসবে সামনে সপ্তাহে তাতে বিস্তারিত আসবে, কারণ একটা হাদিস এই মর্মে একবারে স্পষ্ট এসছে। তো তারপরেও বিষয়টি আলোচনা করা যেতে পারে, যে বিসমিল্লাহ বলার বিষয়টি, বিসমিল্লাহ বলা সর্ব অবস্থায় শর্ত না ভুলে গেলে মাফ? বিসমিল্লাহ বলা ফরজ না সুন্নাত? বিসমিল্লাহ ফরজ। তিনটি মত আছে এই ক্ষেত্রে, তিনটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে হ্যাঁ, বিসমিল্লাহ বলতেই হয়, বিসমিল্লাহ বলা শর্ত, বিসমিল্লাহ বলতেই হবে। যদি কেউ ইচ্ছা করে ছাড়ে তবুও পশু হালাল হবে না জবাইয়ের সময়, আর কেউ যদি ভুলে যায় তবু পশু হালাল হবে না। এটা হচ্ছে জাহিরি মজহাব, এটা হচ্ছে জাহিরি মজহাবের মত। দ্বিতীয় মত হচ্ছে যে মনে থাকলে শর্ত ফরজ, আর ভুলে গেলে মাফ, ভুলে গেলে মাফ। এটা হচ্ছে তিন ইমামের মত, ইমামে আবু হানিফা আর মালিক আর আহমদ, এই তিন ইমামের মত। যে ভুলে গেলে মাফ, তাহলে কোনো একজন মুসলিম জবাই করতে গিয়ে ভুলে গেছে, পরে বলে যায় বিসমিল্লাহ বলেছি, আরে ভুলে গেছি, কিন্তু মনে থাকলে অবশ্যই বলতো, হ্যাঁ, তাহলে পশুটি হালাল, এই তিন ইমামের বা তাদের মুকল্লিদিনদের কাছে। আর এইটাই হকের কাছাকাছি, এটা আহলে হাদিস ওলামারাও এই ফতোয়া দিচ্ছেন। আর ইমাম শাফির মত হচ্ছে যে সর্ব অবস্থায় বিসমিল্লাহ বলা সুন্নাত, বিসমিল্লাহ বলা সুন্নাত মুআক্কাদা, বললে ভালো, আর যদি কেউ না বলে তো খাওয়ার সময় বিসমিল্লাহ বলে দিবে, ওই হাদিস তাদের দলিল। সুতরাং বিসমিল্লাহ না বলেও কেউ যদি মনে আছে বিসমিল্লাহ বললো না, বলছে জবাই, যেহেতু মুসলিম জবাই করেছে, মুসলিমের অন্তরে বিসমিল্লাহ আছে, ওদের যুক্তি হলো মুসলিমের অন্তরে বিসমিল্লাহ আছে। এই তিনটি মত, তবে সঠিক ওইটি। চার মজাবই হক নাকি? এখন আমাকে জিজ্ঞেস করছি, চার মজাব মানে চারটাই ঠিক, চার মজাব হক, ওর অর্থ কী? চারটাই ঠিক। তো চারটাই ঠিক, তাহলে ইমাম শাফির মতটিও ঠিক কি, যে বিসমিল্লাহ বলা সুন্নত না বললেও চলে, মনে আছে তারপরে বললেন না, মাঝে মধ্যে জবাই করে খান তো রুচি করে, হ্যাঁ হবেন। ইমাম শাফির মজাবও ঠিক বলছে, চারটে মজাব যখন হক তো ওইটাও তো হক, হ্যাঁ হক আছে, কিন্তু সবগুলি হক নয়, কথাটা ভালো করে বুঝেন, কারণ নিজের বিবেককে কাজে লাগাইতে হবে। প্রত্যেক মজাবে হক আছে, কিন্তু সবগুলি হক নয়, কিছু ভুল আছে, ওই ভুলটুকু ছেড়ে দিলে হকটা পাবেন আপনি। আর যদি বলেন যে ইমাম আবু হানিফা সব কথাই নিব, তাহলে আপনি বিভ্রান্তির শিকার। ইমাম শাফির সব ফতোয়া নিব তো এটাও, হ্যাঁ মেলা ভুল ফতোয়া আছে শাফি মজাবে, তাহলে নেন। হ্যাঁ গায়বানা জানাজার কথা দুপুরে বলছিলাম, ওইটাও নেন, সবার গায়বানা জানাজা পড়েন। হ্যাঁ ফজরের কুনুত পড়া সেই মজাবে আছে, ওইটাও নেন তাহলে। তারপরে উজু করার পরে যদি স্ত্রীর গায়ে হাত লেগে যায়, তাহলেই আপনার উজু নষ্ট, হ্যাঁ উজু নষ্ট। তাহলে কাবার তওয়াফ করার জন্য উজু শর্ত কিনা? কাবার তওয়াফের জন্য উজু শর্ত, কারো উজু থাকবে? কাবার তওয়াফ করতে কারো উজু থাকবে? নিজের স্ত্রী থাকলো, হারিয়ে না যায়, হাতখান ধরে রাখবেন, গেল উজু, তাহলে তওয়াফই হলো না। কথা বুঝতে পারছেন না? পারছেন না। আচ্ছা তারপরে অনিচ্ছাকৃত ধাক্কা খেতে হয়, যতই ভালো মানুষ হয়ে আপনি দূরে দূরে চলেন, এক মহিলা দিল ধাক্কা, দিল ধাক্কা, এক আফ্রিকান মহিলা একবার হজের ভিড়ে এমনভাবে আমাকে ধাক্কা দিল, জীবনে এইরকম ধাক্কা কোনো পুরুষও দেয়নি, কেউ দেয়নি। তাহলে চিন্তা করেন তো, ওতেই তো উজু নষ্ট, আবার যাবো উজু করতে, আবার উজু করে আসবো, আবার তফ শুরু করবো, আবার ধাক্কা খাবো, কখন তফ শেষ হবে আমার দেখি? তাহলে বোঝা গেল যে এইরকম বহু ফতোয়া আছে, শাফি মজহাবেও ভুল আছে, হানফি মজহাবেও মেলা ভুল আছে, মালিকি মজহাবেও ভুল আছে, মাঝে মাঝে তাহলে হাত ছেড়ে নজ পড়েন, মালিকি মজহাব আর সব মজহাবে ভুল আছে, এক কথা, কথা বোঝা গেছে না? তাহলে সব মজহাবি হক আছে আর সব মজহাবি ভুল আছে, ভুলগুলো ছেড়ে দিলে আপনি খাঁটিগুলো পেয়ে যাবেন। তো চারটাকে একসাথে করে কম্বাইন্ড করে যদি মানেন, তাহলে পুরা হক পাবেন, আর চারটার একটাকে মানলে পুরা হক পাবেন না। যুক্তিটা বুঝেছেন না বুঝেননি? কথা যুক্তিসঙ্গত না আমি ভুল বলছি? নিজের বিবেক দিয়ে চিন্তা করেন আপনি, কারণ সবাই কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভুলের ঊর্ধ্বে কেউ নয়, সেজন্য একশোটা ফতোয়া দিলে পাঁচটা দশটা ভুল হয়ে গেছে। আমি যথাসাধ্য কোরআন হাদিস পড়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি, ঠিক কিনা?
কিন্তু আমার ভুল হবে না, ভুল হইতে পারে। যেই দিন আপনার যেই মশলাগুলির ক্ষেত্রে ভুল স্পষ্ট হয়ে যাবে যে শেখের ওই ওই কথাগুলি ভুল হয়েছে, ওগুলো ছেড়ে দেওয়া ফরজ, ওগুলো ছেড়ে দেওয়া ফরজ। জানার পরে, ভুল জানার পরে ভুল মানা হারাম। ভুল জানার পরেও যদি আমার কথা মানেন তো আপনার জন্য হারাম, আমার জন্য হারাম নয়, কারণ আমি তখন মেহনত করেই বলেছি, সুতরাং আমি গুনাহগার, আমি নাকি পেয়েছি, কথা বোঝা গেছে? কিন্তু আপনি গুনাহগার। হক হচ্ছে ইসলাম একটা, কথা বোঝে? আর চারটে মজহাব হচ্ছে ইসলামের। একটা টাকা আর আপনারা চার ভাই, আপনার মা ভাগ করে দিছে বা বাপ ভাগ করে দিচ্ছে, কয় আনা করে ভাগ পাবেন? চার আনা, 25 পয়সা করে ভাগ পাবেন। এখন 25 পয়সা নিয়ে যদি বলেন আমার কাছে এক টাকা আছে, কাজ হয়ে গেছে, আমার কাছে এক টাকা আছে, তো হবে? তো যারা বলবে যে একটা মজহাব মানলেই আমি একবারে হেদায়ত প্রাপ্ত, আমরাই সহি ওরাই ভুল, যারা বলছে যে সবটা মজহাবকে মিলিয়ে কোরআন হাদিস মানো, আহলে হাদিসদের তরিকাকে ভুল বলছে, আমাদের মজহাবি মোকাল্লেদ ভাইয়েরা বিশেষ করে হানাফিরা খুব বাড়াবাড়ি করছে এই ক্ষেত্রে, ভারত বাংলাদেশ পাকিস্তানে তকলিদ করা ফরজ, তকলিদ করা ফরজ, হ্যাঁ, আর এরা মজহাবি, এই কোনো একটা মজহাব মানা ফরজ, এই যে ভুলগুলি করছে তারা আর মানুষকে বিভ্রান্ত করছে। তো এর উদাহরণটা ঠিক ওই রকম। বড় একজন আলেম লিখেছেন যে যারা চার মজহাবের একটা মানলো তাদের কাছে 25 পয়সা আছে, চার আনা আছে, কথা বোঝা গেছে? আর যারা চার মজহাবকে মিলিয়ে কোরআন এবং হাদিসের আলোকে চেক করলো, চেক করার পরে কোরআন হাদিসের সাথে যার কথা মিললো সবটাই মানলো, যার কথা মানলো তার ওই কথাগুলি মানলো, আর যেটা ভুল হয়েছে সেটা ছেড়ে দিত, তাদের কাছে 16 আনা আছে, কারণ চার ভাইয়ের কাছে চার আনা করে টোটাল 1 টাকা। তো এই যদি পুরো এই টোটাল 1 টাকাটাই হচ্ছে হক, কথা বোঝা গেছে কি না? আর কেউ যদি বলে আমার কাছে 1 টাকা আছে, একজনে বলে তাহলে ভুল বলছে, আমি যখন ওই চারানার খাঁটিটা নেব সবার কাছ থেকে, এর কাছ থেকেও চারানা, ওর কাছ থেকেও চারানা, ওর কাছ থেকেও চারানা, আবার কালেকশন করলাম, কালেকশন করলে আমার কাছে 1 টাকা হয়ে গেল, কালেকশন করলে কি হয়ে গেল, চারজনটা জমা করলে 1 টাকা হয়ে গেল। এইটাই হচ্ছে আহলে হাদিসদের মানহাজ, আহলে হাদিসের তরিকা। যে ইমাম শাফিঈরও হক কথা আছে সেটি নিয়ে নেব, ইমাম আবু হানিফারও হক কথা আছে সেগুলো নিয়ে নেব, ইমাম মালিকের হক কথা ওগুলোও নিয়ে নেব, আর ইমাম আহমদেরও হক কথা আছে রাহিমাহুল্লাহ জামিয়ান সেগুলোও নিয়ে নেব, আর চারজনেরই কিছু ভুল ভুল ফতোয়া হয়ে গেছে বা সেই মজহাবে কিছু ভুল ফতোয়া সেগুলিকে ছেড়ে দেবো, তাহলে 1 টাকা পেয়ে গেলাম, 16 আনা ইসলাম পেয়ে গেলাম। বুঝতে পারছেন না? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।